যোগাযোগ সেক্টরে বিদেশি বিনিয়োগের আধিপত্য রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই টেলিটককে শক্তিশালীকরণ এবং 2011-12 এর সুস্পষ্ট ঘোষণা চাই। আমাদের টেলিফোনের ইতিহাস বিগত 2 শতাব্দীর ইতিহাস। আমাদের অত্যন্ত সুচিন্তিতভাবে এবং সুপরিকল্পিতভাবে এই 200 বছরের ইতিহাসকে বিলীন করার জন্য, মুছে ফেলার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বিদেশি বিনিয়োগের এই 90 দশক থেকে বাংলাদেশের আগমন এবং এই সেক্টরটাকে সুকৌশলে ধ্বংস করার যে পায়তারা, সেই পায়তারার সাথে যে চক্র জড়িত, সেই চক্রের মুখ জনগণের সামনে উন্মোচিত করতে হবে। এবং এই 2011 এই বাজেটেই আমরা চাই টেলিটকের জন্য সুনির্দিষ্টভাবে, সুস্পষ্টভাবে জনগণের সামনে ভবিষ্যতের জন্য আপনারা কি পরিকল্পনা নিয়েছেন সেই বিষয়গুলো তুলে ধরুন। কখনো কোনো কারণে সরকারের সাথে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যদি কোনো প্রকার অবনমনা হয় মোবাইল কোম্পানিগুলোর সাথে, তাহলে যদি তারা এই নেটওয়ার্ক বন্ধ করে দেয়, তাহলে ব্যাপক জনগোষ্ঠী এবং সরকার এক বিশাল ইনফরমেশন গ্যাপের মধ্যে পড়ে যাবে, যেটা পরবর্তীতে কাটিয়ে ওঠা সম্ভব হবে না। আজকে বাংলাদেশের মানুষের সময়ের দাবি ডিজিটাল বাংলাদেশ তৈরি করা, ভিশন 2021 বাস্তবায়ন করতে গেলে টেলিকমিউনিকেশনের ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে শুরু হয়েছিল তখন বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা টেলিটকের সুন দেওয়ার জন্য সম্মুখ হয়ে পড়েছিল, কিন্তু কিছুদিন পরেই দেখা গেল সেই আশায় ভাটা পড়েছে। কেন ভাটা পড়ল? কারণ হলো টেলিটকের যে পরিমাণ নেটওয়ার্ক থাকার কথা, তাকে সিস্টেম ডেভেলপমেন্ট করার কথা, সেই সিস্টেম ডেভেলপমেন্টে গভর্নমেন্ট কোনো বিনিয়োগ করল না। এই কারণে বললাম, তা আমরা ইতিমধ্যে বলেছি, অন্যান্য কোম্পানিগুলোর, বিদেশি কোম্পানিগুলোর যে দুর্নীতিবাদ মানসিকতা, সেই মানসিকতার কারণে সরকারি বলি যোগাযোগ প্রতিষ্ঠান টেলিটক তার বিনিয়োগ করাতে পারেনি। প্রত্যেকের যে মোবাইল নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারগুলোর মালিকানা হওয়া উচিত সরকারের। সরকার যদি এগুলোর মালিকানা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যদি কোনো সিম চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা কখনো কোনো সমস্যায় পড়বো না। কারণ আমাদের দেশে প্রথম থেকেই বহুজাতিক কোম্পানিগুলো মোবাইল ব্যবসা শুরু করেছে, ফলে আমরা অনেকেই বিদেশি এই মোবাইল কোম্পানিগুলোর সিম ব্যক্তিগত ব্যবহার করছি। এবং আমি সরকারের অনুরোধ জানাবো যে সমস্ত মোবাইল কোম্পানিগুলোর যে নাম্বারগুলো আমরা ব্যবহার করছি, এই নাম্বারগুলোর মালিকানা সরকারকে দিয়ে নিতে হবে। এবং আমাদের ব্যক্তিগতভাবে রেজিস্ট্রেশন বা করার আওতায় নিয়ে হলেও এই নাম্বারগুলোর আমাদের এখন সত্তর অধিকার থাকবে, যাতে করে কোনো কোম্পানির সিম আমরা যাতে ইচ্ছা করলে এটা পরিবর্তন করে অন্য কোনো কোম্পানিতে বা সেনিকার কাছে চলে আসতে পারে, সেই সুগন্ধি তৈরি করার জন্য সরকারের কাছে এবং সংশ্লিষ্ট বিনিয়োগের কাছে সঠিক অনুরোধ জানিয়ে। মানুষের আকাঙ্ক্ষাটা ছিল এমন যে কল রেট থাকবে কম, তারা 7 টাকা 8 টাকা প্রতি মিনিট উইদাউট পাস আমরা কথা বলেছি। সেই দুঃখ ক্ষোভ থেকে যোগাযোগের প্রয়োজনে মানুষ চেয়েছিল রাষ্ট্রীয় যোগাযোগ ব্যবস্থাটার জন্য একটি স্বল্প মূল্যে আমার অ্যাফোর্ডেবল অ্যাবিলিটিতে যেন আসে, কিন্তু হয়েছে উল্টোটা। এখন টেলিটকের সিম ফ্রি অফ কস্ট রাস্তায় রাস্তায় বিক্রি করতেছে, কিন্তু মানুষ এটা নেয় না। কারণ কি? নেটওয়ার্ক নাই, কল চার্জ হাই। এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ এখন টেলিটকের প্রতি বিভ্রান্ত। আসলে বিষয়টি এরকমও না, এর পিছনে একটি কালো হাত কাজ করছে। যদি টেলিটককে দুর্বল করা যায়, তাহলে কার ফায়দা হবে এটি খুঁজে বের করলেই জানা যাবে যে আজকে টেলিটকের এই দুর্দশার পরিণতি কেন হলো। সরকারের উদাসীনতা নাকি কতিপয় ব্যক্তির রাষ্ট্র মালিকানার ব্যবসার ইচ্ছা, এই ধোঁয়ার মধ্য থেকে বের করে নিতে হবে যে আসলে টেলিটক কেন দুর্বল। আমরা চাই আগামী বাজেটে
এই সেবা খাতগুলোর জন্য বিশেষ করে যোগাযোগ সেট করেন এই টেলিটক এবং হচ্ছে পিটিসিএল এর জন্য একটি আলাদা বরাদ্দ রাখা হোক যাতে করে একে শক্তিশালী করা যায় আমরা দেখেছি বহির্বিশ্বের প্রত্যেকটি দেশেই তাদের রাষ্ট্র নিয়ন্ত্রিত যেসব যোগাযোগ খাত সেখানে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয় এবং এটাকে স্পেশালি অন্যভাবে দেখা হয় যাতে করে রাষ্ট্রের সমস্ত যোগাযোগ খাতগুলোকে সুসংহত করা যায় এবং সমৃদ্ধশালী করা যায় কিন্তু একমাত্র বাংলাদেশেই দেখা যায় যেখানে রাষ্ট্র নিয়ন্ত্রিত সেবা খাতগুলো কখনোই শক্তিশালী করা হচ্ছে না বরঞ্চ সেখান থেকে বরাদ্দ উঠিয়ে নেওয়া হচ্ছে এবং বিদেশি কোম্পানিগুলোকে সেখানে সুযোগ দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ এবং অন্যান্য মোবাইল কোম্পানিগুলোকে বিশেষ সেবা বরাদ্দ দেওয়া হচ্ছে এবং তাদেরকে বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে এবং তারা ভিআইপি এবং অবৈধ বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হলেও তাদেরকে নামমাত্র কম্পেনসেশন দেওয়া হচ্ছে এবং তাদেরকে একটা তেমন কোনো আইনের মাধ্যমে তাদেরকে আবদ্ধ করা হচ্ছে না যাতে করে তারা ভয় পেয়ে ভবিষ্যতে আর এটা না করে আমরা এখনও দেখছি বিদেশ থেকে কল রিসিভ করার ক্ষেত্রে অদৃশ্য একটি নাম্বারের মাধ্যমে আমাদের সেই কল রিসিভ করতে হয় তার মানে ভিআইপি এখনও অ্যাক্টিভ কিন্তু সরকার জানেন না এটা সরকারের হাতের নাগালে কিন্তু সরকার হয়তো এই বিষয়টিকে তাদের দৃষ্টিগোচরে আনছেন না বিশেষ গোষ্ঠী বা বিশেষ স্বার্থান্বেষী মহলের জন্য আমরা বলতে চাই আমাদের রাষ্ট্র নিয়ন্ত্রিত যতগুলো সেবা খাত আছে সেই সেবা খাতগুলোকে আগামী বাজেট থেকেই এবং আগামী অর্থ বছর থেকেই সেগুলোকে শক্তিশালী করতে হবে জানেন আমাদের মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশকে 2021 সালের ভিতরে ডিজিটাল বাংলাদেশ করার প্রত্যয় ঘোষণা করেছেন যদি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করতে হয় তো বাংলাদেশের সমস্ত সেক্টরে কৃষি শিক্ষা স্বাস্থ্য শিল্পায়ন সব সেক্টরে ডিজিটালাইজ করতে হবে যার মাধ্যমে তথ্য আদান প্রদান সহজ হবে কিন্তু এই তথ্য আদান প্রদান কাজটি যদি বিদেশি মোবাইল কোম্পানিগুলোর হাতে চলে যায় তাহলে বাংলাদেশ কিভাবে ডিজিটাল হবে আমরা তা জানি না আমরা যা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকার সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেগুলো ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে সহায়তা করতে পারে যেমন গ্যাস বিদ্যুৎ তথ্য আদান প্রদানের প্রযুক্তি এগুলো সবগুলোকেই বিদেশি মালিকানার হাতে তুলে দিচ্ছে ফলে যেটা হচ্ছে আমরা এদের কাছে জিম্মি হয়ে যাচ্ছি আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে আজকে আপনারা তাকিয়ে দেখেন পাওয়ার সেক্টর বিদেশিদের হাতে চলে গেছে এই চলে যাওয়ার কারণে আজকে আমরা বিদ্যুৎ ঘাটতিতে ভুগছি এবং আমাদেরকে বেশি দামে বিদ্যুৎ কিনে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে আজকে গ্যাস সেক্টর বিদেশিদের হাতে চলে গেছে এই গ্যাস বাংলাদেশের মানুষ কম দামে না পেয়ে আজকে বেশি দামে কিনতে হচ্ছে একইভাবে আজকে এই তথ্য আদান প্রদানের প্রযুক্তি বিদেশি কোম্পানির হাতে চলে গেছে যদি এই প্রযুক্তি বিদেশিদের হাতে চলে যায় তাহলে উন্নয়ন খাতে ডিজিটালাইজ করার জন্য যে প্রযুক্তি সেটা বাধাগ্রস্ত হবে আমরা সাধারণ জনগণ বাংলাদেশ সরকারকে কর প্রদান করি এই করের টাকা রাষ্ট্রীয় সেবা খাতে বিনিয়োগ করতে হবে এটা আমাদের দাবি সেটা বিনিয়োগ না করে ক্রমান্বয়ে সেবা খাতগুলোকে বেসরকারি প্রতিষ্ঠান বিদেশি পুঁজিবাদের হাতে তুলে দিয়ে আমাদের করের টাকাকে বিনিয়োগ না করে কিছু দুর্নীতিবাদ প্রশাসনিক আমলা এবং বিদেশিদের সুদ পরিশোধে ব্যয় করা হচ্ছে অথচ আমাদের সেবা খাতগুলো ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে যেটা আমাদের ভবিষ্যৎ উন্নয়নের পথে প্রধান বাধা হিসাবে দাঁড়ায় রাষ্ট্রীয় খাতের টেলিযোগাযোগ ব্যবস্থায় যে সকল ফি রাষ্ট্রীয়করণ চলছে আমরা দেখতে পাই আমাদের পকেটেও আছে যে সকল মোবাইল কোম্পানিগুলো আমাদের দেশে বিনিয়োগ করে আমাদের কষ্ট অর্জিত সম্পদকে বিদেশে প্রচার করছে সেই কোম্পানিগুলো আমাদের সরকার এবং রাষ্ট্র বেশি আধিপত্য দিচ্ছে আর আমাদের দেশীয় প্রতিষ্ঠান টেলিটকের প্রতি কোনো গুরুত্ব এই সরকার দিচ্ছে না তাই আমাদের উত্তপ্ত আহ্বান এবারের বাজেটে এই টেলিকমিউনিকেশনের রাষ্ট্রীয় খাতকে শক্তিশালী করা হোক এবং বিদেশি পুঁজি নিয়োগকারী যেসব প্রতিষ্ঠান এদেশে আছে
তাদেরকে সরিয়ে দিয়ে এবং তাদেরকে ফাঁসাইস না দিয়ে আমাদের জাতীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করা হোক। রাষ্ট্রীয় খাত টেলিটককে শক্তিশালী করার জন্য আমরা এই দাবি করছি বর্তমান সরকারের কাছে। টাকার সংস্থান করা হয়েছে বিদেশি কোম্পানিগুলো থেকে এবং বাংলাদেশের আভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ থেকে। ওই পরিকল্পনায় বারবার বলা হয়েছে, এমনভাবে বলা হয়েছে মনে হয় যেন বিদেশি বিনিয়োগ ছাড়া আমাদের দেশের উন্নয়ন হবে না। কিন্তু পৃথিবীর কোনো দেশেই বিদেশি সাহায্যের মূলা, বিদেশি বিনিয়োগের মূলা লোক কোনো দেশের উন্নয়ন করতে পারে নাই। এটার একটা বড় প্রমাণ হলো গত কয়েক বছরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বড় একটা অংশ এসেছে মোবাইল ফোন সেক্টরে। আপনি যদি গ্রামীণ ফোনে চিপ দেন তাহলে প্রতি এক টাকায় 66 পয়সা চলে যাবে নরওয়েতে, 30 পয়সা থাকবে বাংলাদেশে। এয়ারটেলে যদি আপনি চিপ দেন তাহলে সমস্ত টাকা প্রফিট ভারতে চলে যাবে। এয়ারটেল রবিতে যদি চাপ দেন সমস্ত টাকা চলে যাবে সিঙ্গাপুরে। আর সবচেয়ে এই সরকার যখন আগের সরকার সমূহ এই মোবাইল ফোন সেক্টরের কথা বলেছিল তখন তারা নীতিগতভাবে স্বীকার করেছিল রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সুষম প্রতিযোগিতার কারণে আমাদের দেশের রাষ্ট্রীয় একটা মোবাইল ফোন কোম্পানি থাকবে। টিএনটিকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড কোম্পানিতে ঘোষণা করা হয় এবং তারই একটা বড় অংশ হচ্ছে টেলিটক। কিন্তু গত এক দশকেও যেইভাবে বিদেশি কোম্পানি অধ্যুষিত মোবাইল ফোন কোম্পানিগুলো সম্প্রসারণ লাভ করেছে, এই টেলিটক সেইভাবে সম্প্রসারণ করে নাই। ইকুইটিভিটির তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই মানববন্ধন অনুষ্ঠান এইখানে সমাপ্তি ঘোষণা করা হল।